চোখের জটিল অস্ত্রোপচার সেরে কালী পুজোর সকালে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী সমর্থকেরা। সাংবাদিকদের কোনো কথা বলেননি অভিষেক, তবে দলীয় কর্মীদের হাত জোড় করে প্রণাম করেন, কুশল বিনিময় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার সকাল 8টা নাগাদ বিমানবন্দর থেকে বের হন অভিষেক। তার চোখের চশমা বাঁদিকের কাচটি ঘষা কাচের, ডান দিকেরটি অবশ্য সাধারণ। প্রসঙ্গত, গত 12ই অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টুইট করে অভিষেকের অস্ত্রোপচারের পরের ছবিও দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বা চোখে অস্ত্রোপচার হয়েছে, টুইটে কুণাল লিখেছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে, অভিষেকও ভালো আছেন, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, অস্ত্রোপচারের 12 দিন পর কলকাতায় ফিরলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অন ডিট্রোথ।